আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আমি আছি এখন তারা উপজেলার নগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী মাজার শরীফে শাহ শরীফ জিন্দানি মাজার শরীফ অত্যন্ত দুঃখের সাথে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি যে আজ এই সময়েও এসে আমরা এতটা অজ্ঞ দেখুন ভিডিওটি দেখলে অবশ্যই টের পাবেন এখানে নারী পুরুষের অবাধ চলাচল যেখানে কোনো মানা নেই কোনো সামাজিক বিধান নেই তার চেয়ে যে বড়ো বিষয়টা যে আসল বিষয়টা আপনাদেরকে আমি দেখা চাবো সেটাই হলো যে এই সময়ে এসে মানুষ যে শিরকের মধ্যে কিভাবে ডুবে আছে তা এখানে না আসলে আসলে বড় দায় তো আমি ভিতরে গিয়ে দেখি যে পরিস্থিতি অত্যন্ত ভয়ানক আমাদের দেশে যে এরকম পরিস্থিতিতে এখন হয়ে আছে যে মাজার কেন্দ্রিক মানুষ দেখেন মাজারের ভিতর দেখার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে মহিলারা মাজার কেন্দ্রিক হয়ে নামাজ পড়ছে অথচ সেটা কোনো কেবলার দেখি নাই অথচ সেখানে তারা অনবর্ত নামাজ পড়ে যাচ্ছে কেউ মেঝেতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে কেউ তার বালি নিচ্ছে এরকম আসলে একটা ইসলামিক রাষ্ট্রে ইসলামিক স্টেট রাষ্ট্রে এটা আসলে সম্ভব কী করে হয় দেশে এত এত আলেম সমাজ এত এত বড় বড় মাওলানা আলেম তারাই এই বিষয়টি কিভাবে নিচ্ছেন জানি না তো অবশ্যই আমি অনুরোধ করব তাদের কাছে তারা যেন এই বিষয়ে বক্তব্য রাখেন তারা যেন মানুষকে সচেতন করেন যে এই জঘন্য পাপ থেকে সবাই যেন বিরত থাকে আর আপনারা যারা দেখছেন এই ভিডিওটা অবশ্যই আমি আপনাদের কাছে অনুরোধ করবো যারা যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে মানুষ সচেতন হয় মানুষ এ বিষয়ে জানে মানুষ এই বিষয়ে জানার চেষ্টা করে অত আপনার একটা শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা প্রচারের মাধ্যমে হয়তো অনেক মানুষ এই বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করবে আমাদের সকলের প্রচেষ্টাতেই সম্ভব একমাত্র যে আমাদের এই শিরকের মতো জঘন্যতম পাপ থেকে আমাদের পরিবার আমাদের আশেপাশের মানুষকে ইনশাআল্লাহ আমরা রক্ষা করতে পারবো আর চেষ্টিকর্তার কাছে দোয়া করব আল্লাহ যেন এই ধরনের পাপ থেকে আমাদের রক্ষা